বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তো বেশ কয়েকদিন ধরে তোমাদের সামনে আসা হয়ে ওঠেনি, তো ভিডিও দিতে পারিনি। তো এখন একটু কাজে চাপ আছে, সেই কারণে তোমাদের সামনে আসতেই পারিনি। বেশ মানে 3-4 দিন ভিডিও ছাড়তে পারিনি। তো তার কারণ হচ্ছে আমাদের এখন একটুখানি সার্ভে দিয়েছে, তো এটা যদি আমাদের কাজের মধ্যে পড়ে না, কিন্তু ওপরের চাপ পড়তেই হয়। তো সার্ভেটা এখন যে নতুন সার্ভে হচ্ছে তোমরা আশা করি জানো, অজানা কিছু নয়। তো এখন সার্ভে চলছে, আবাস যোজনার কাজ চলছে, যাদের বাড়ি এসছে তাদের বাড়ি বাড়ি গিয়ে আমাকে তাদের আধার কার্ড মোবাইল নাম্বার তুলে নিয়ে আসতে হচ্ছে। তো সার্ভে করছি, কিন্তু কথাই আছে না বাড়ির জাল ছেঁদা। তো সার্ভে করে যেটা দেখতে পাচ্ছি, তো সার্ভে করে যেটা দেখতে পাচ্ছি, যাদের দোতলা বাড়ি, ভীষণ বড় লোক, ধনী লোক, তো তাদেরই বাড়ি এসেছে বেশিরভাগটাই, জানি না কি ব্যাপার। তো আমরা গিয়ে গিয়ে বুঝতে পারছি, আমরা তার ওটা সার্ভে করিনি, মানে নাম লিস্ট করে পাঠানো হয়েছে বিডিও অফিস থেকে, সেই সার্ভে ধরে আমরা বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে খুবই খারাপ লাগছে, এই কারণেই বেশিরভাগটা দেখছি ধনীদের বাড়ি এসছে, কিন্তু অ্যাকচুয়ালি যে গরিব মানুষ সে তো গরিবই আছে। তো পাশে কাছে ওদের কাছাকাছি গেলে কি হচ্ছে, ওদের দেখে খারাপ লাগছে ভীষণই। তো একটা দিন আবার কান্নাকাটাই করছে, আমাদের বাড়ি বেরোলো না, আমাদের বাড়ি এলো না। তো কোথায় আছে বাড়ির চাল ছাড়া, যাই হোক কিছু করার নেই, ওদের মর্জি ওটা। আর আমার বাড়ি এই যে, আমার নিজেরই বাড়ি আছে নি, আর তোমাদের কি বলবো বলো। এই দেখো আমার বাড়ি রাস্তা দিয়ে ঘেরা আছে, আর এই যে জানলা কাটা আছে, আর ওই দিকটা দেখতে পাচ্ছো, ওই তোমাদের দেওয়ালের বাড়ি। তো এই হলো আমার বাড়ি, কিন্তু গ্যাস রাস্তা দিয়ে চারিদিক ঘেরা আছে, এই দেখো। তো যেখানে আমাদের বাড়ি আসে নি, আর তোমাদের কি বলবো বলো। যাই হোক, চলো কাজ দিয়েছে করতে হবে, কিছু করার নেই। তো এখন বাজছে 9:30, বের হবো, কিছু খাবার খেয়ে নিয়েছি, মাঝখানে আবার যদি পারি টিফিন করে নেবো। তো বেরিয়ে গিয়ে যাবো কাজে, আর কখন ফিরবো ঠিক বলতে পারছি না, যেমন কাজ ছাড়তে পারো সেই মতো ফিরবো। কোনো দিন 4:30, 5:30, 5:30, 6:30 হয়ে যাচ্ছে। তো চলো বেরিয়ে পড়ি। তো এদিকে আমার বাড়ি এই যে ভেঙে ভেঙে পড়ছে, কিন্তু কিছু করার নেই, কাকে বলবো বলো। তো সবই ওপরবেলার ইচ্ছা, যখন হবে হবে দেখা যাবে। তো এই দেখো অবস্থা, তো গরিবদের মতো, মানে গরিবদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, এটাই বাস্তব। কিন্তু ধনীদের আছে, ধনীদের অনেক কাছে আসার জন্য অনেকজনই আছে, তো দেখার মতো ধনীদের অনেকেই আছে। কিন্তু এই দেখো অ্যাকচুয়ালি যারা বাড়ি পাওয়ার উপযুক্ত, মানে উপযুক্ত বা যোগ্য, তাদের কিন্তু বাড়ি নেই। তো আমাদের পাড়াতে দুটো বাড়ি এসেছে, যাদের জমি জায়গা আছে আর আছে, তো আমাদের কিছুই নেই, জাস্ট বাড়িটুকু সম্বল, তাও ভেঙে ভেঙে পড়ছে। মানে কোনো রকম ঘূর্ণিঝড় হলে কিন্তু বাড়িটা একটু পড়েই যাবে। তো ওটা 100, মানে 5-7 বছরের বাড়ি, তো এখনও কোনো রকম টিকে আছে আর কি, জানি না কি হবে, যা হবে হবে দেখা যাবে। চলো এখন ডিউটি কাজ দিয়েছে, করতে হবে, কিছু করার নেই। তো চলো বেরিয়ে পড়ি, অনেকটা দেরি হয়ে গেল। এই দেখো এটা আমাদের দুয়ারের সামনে, এটা বুঝতে পারছো। তো ভেতরটা দেখালে আরও বুঝতে পারবে তোমরা, বাড়ির ভেতরটা তোমাদের একটুখানি দেখাচ্ছি। এই দেখো এখানে, এই যে এখানে আমাদের ঠাকুর থাকে, আর এই দেখো ভেতরের অবস্থা, এদিকে রোদ্দুর দেখা যাচ্ছে। এই দেখো, এই দেখো এখানে ঠাকুর থাকে, আর এই যে আমি সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি। তো এদিকে একটা রুম, আর ধারে সিঁড়ি, আর এই ভেতরটা এই অবস্থা। এখানে ছেলে থাকতো, কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে একটা ভীষণ গোকড়ো সাপ দেখা দেয় বাড়িটার মধ্যে, তো কোন দিকে ঢুকেছিল জানি না, সেই জন্য বিছানাপত্র এই দেখো গুটিয়ে রেখে এখন আপাতত উপরটাই কেউ থাকে না। আর উপরটা চারিদিকের অবস্থা তোমাদের দেখাচ্ছি, এ দেখো এখানে কিছু বইপত্র আছে তক্তার উপরে, তক্তাটা তুলে রেখে দিয়েছি, কারণ আর শোয়া হয় না, কারণ যা পরিস্থিতি শোয়া যাবে না। এই দেখো এই হচ্ছে বাড়ির পরিস্থিতি, চারিদিকটাই ফেটে গেছে, আর আলো দেখা যাচ্ছে বুঝতেই পারছো। এই দেখো যেদিকে ঘুরবে কিন্তু বাড়িটা চারিদিকে এরকম ফাট, তো সাপ বেঁধেছিল সেই জন্যে। এই দেখো কেঁচাটা এখনো পর্যন্ত নামানো হয়নি, সাপটাকে দেখতে পাইনি, মানে মারতে পারিনি, দেখেছিলাম কিন্তু মারা যায়নি, কোথায় যে ঢুকে গেছে জানি না। আর বাড়ির চারিদিকটাই কিন্তু এরকম ফাটা, এই দেখো মশারি টাঙানো আছে এখনো। তো ছেলে কার এখানে শুতে দিইনি, ছেলে এখন অন্যের বাড়িতে শুতে যায়, পাশের বাড়িতে। এই হচ্ছে আমার বাড়ি। তো ওপর থেকে যদি আসতে হয়তো আমি বাড়ি পাওয়ার উপযুক্ত হতাম, কিন্তু এখন তো বুঝতেই পারছো সবই
নেতা মন্ত্রীদের হাতে, তারা যা ভালো বুঝবে সেটাই করবে। তো এরকম বাড়ি দেখো, কিন্তু আমারই বাড়ি বের হয়নি, কিছু করার নেই। চলো তোমাদের বাড়িটা একটুখানি দেখালাম, তো আমার বাড়ি কেমন লাগলো জানিও। এই হচ্ছে আমার বাড়ি, এই দেখো চারিদিকটাই কিন্তু বাড়িটা ফেটে গেছে, আশপাশটা ফেটে গেছে, সারাতে পারছি না কোনো মতেই, আর বাড়িতে করতেই পারছি না। তো ভেবেছিলাম একটুখানি আবাস যোজনায় কিছু টাকা পেলে হয়তো বাড়িটা করতে নামতাম, কিন্তু সেটাও আর হলো না। আর এইখানটাতে আমি এই যে রান্না করি, এই দেখো রান্না করি। আর তোমাদের বাইরের দিকটা দেখালাম, বাড়ির পিছন দিকটা দেখালাম, তো এই দেখো অ্যাসবেস্টস দিয়ে পুরোটাই করা আছে, আর উপরটা অ্যাসবেস্টস দেওয়া আছে। তো সেই জন্যই যে মানে ভেতর থেকে বাইরেটা বাইরে আলো দেখা যাচ্ছে, কেননা অ্যাসবেস্টস দিয়ে তো আর প্লাস্টার করা যাবে না, তো সেই জন্য দাঁড় করিয়ে রুমটা বের করা হয়েছে। আর এই সেই রুম, এই দেখো এই যে বুঝতেই পারছো, আর এই যে টিনের দরজা দেখো, এই যে অ্যাসবেস্টস দিয়ে ঘেরা আছে। এই হলো আমার বাড়ি, তো একটা রুম এখানে আমি মানে আমরা তিনজন থাকি, আর ছেলে অন্যের বাড়িতে শুতে যায়, মেয়েকে নিয়ে এখানে আমরা শুই একটা রুম। এই যে আর এই যে এখানে রান্না করি, চন্দনা কথা ঢুকলো, চন্দনা সাড়ে তিনটা বাজে বিকাল, এখনো কাজ করছি অফিসে বসে বসে। দাদা ভাই বসে আছেন, উনি হচ্ছেন সিভিক, তো আমাকে গান করছেন আর কি, প্রোডাকশন দিচ্ছেন। এই যে কাজ চলছে এখন, আবাস যোজনার কাজ চলছে, তো আমাদের প্রচুর কাজ করতে হয় বুঝতেই পারছো। এখনো বাড়ি যাওয়ার কোনো তাড়া নেই আর কি, তাড়া নেই বলে একটা ভুল, এখন বাড়ি যাওয়া যাচ্ছে না, কাজ এত কাজ, এই যে নিজে বসে আছে দশ করতে। তো আমাকে যে গান করছেন, এই যে কাজ পাচ্ছি, তো বাড়ির ব্যাপারে তো সবই তো তোমার জানোই এখন কি পরিস্থিতি চলছে। তো বন্ধুরা ডিউটি করে এতক্ষণে বাড়ি ফিরছি, আর এই দেখো মাঠের মাঝে আমাদের এখানে যে ট্রেন লাইন হচ্ছে, তো ভাবলাম রাস্তা যদি শর্টে হবে তো সেই জন্য এই লাইন ধরেই বাড়ি যাব। এই দেখো আর এখন বাজে চারটা সাড়ে চারটা বাজে, তারপরে বাড়ি ফিরছে। এই দেখো নতুন ট্রেন রাস্তা হচ্ছে, তো সেই কারণে ছেলেটা ভীষণ খুশি, সাইকেলটা এখানে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। যে দেখো আর ওই যে দূরে আমাদের গ্রামটা মানে আমাদের বাড়ি ওইখানে ওইখানে বুঝতেই পারছো। চলো কিছুটা হলো কাছে হবে, নইলে আমাকে ওই দিক দিয়ে যেতে হতো ওই রাস্তা ধরে, তো সেই জন্য ভাবলাম এটা একটু কাছে হবে, চলো এইদিকে যাই। আর ছেলেদের খুশি দেখো, গ্রামের ট্রেন রাস্তা হলে যেমন হয়। তো আমি এখন সাইকেলে যাচ্ছি বুঝতেই পারছো, আর দেখো সকলে আস্তে আস্তে বেড়াতে এসছে। Thank you.
এতক্ষণে বাড়ি ফিরলাম, কটা বাজে রে? 4:05 আর এদিকে মেয়ে টিভি দেখছে, এখন টিভি হচ্ছে, এই যে এটা হচ্ছে ভাগ্নি একটা, ওদের পিছনে বসে আছে আমার মেয়ে। তো 4:05, এবার হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো। আর ওদিকে তোমার দাদাভাই খেয়ে দিয়ে এক ঘুম হয়ে গেল, ওই দেখো। তো চলো আজকে এটুকুই, আর বড় করছি না, একটুখানি তোমাদের শেয়ার করলাম। তো বন্ধুরা বুঝতেই পারলে যে মা ও শিশুদের নিয়ে শুধুমাত্র আমাদের কাজ নয়, মানে যখন যা কাজের চাপ আসে সেই মতো আমাদের কাজ করতে হয়। পারিশ্রমিক না দিলেও করতে হয়, দিলেও করতে হয়, মানে এতটাই চাপ। তো যেহেতু আমরা অস্থায়ী কর্মী, স্থায়ী হতে পারিনি এখনো পর্যন্ত, সেই জন্য হয়তো চাপটা বেশি। তো যে কোনো কাজ আমাদের এভাবে করতে হয়, পারিশ্রমিক দেখ বা না দেখ। এই যে আবাস যোজনা কাজটা আমরা করছি, তো এতে পারিশ্রমিক দিতেও পারে না দিতেও পারে বলার কিছু নেই, কিন্তু কাজ করতে হবে। তো চলো কিছুটা কাজের অংশ তোমাদের শেয়ার করলাম, কী কী কাজ করি। আগেও আরও অনেক কিছু কাজ তোমাদের শেয়ার করেছি। তো চলো বাড়ি ফিরে এসেছি, এরপরে খাওয়া দাওয়া করবো। 4:05। তো ভীষণই খিদে পেয়েছে, সে মুড়ি খেয়ে গিয়েছিলাম আজকে, ভাত খেয়ে যাওয়া হয়নি, রান্না করে গিয়েছিলাম, খাওয়ার সময় হয়নি, মুড়ি খেয়েছিলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই।